প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব, অধ্যায় আট, অনুশীলনী 8.4, গাণিতিক সমস্যা 5। তো আমরা পূর্বের ক্লাসে 5-এর ক খ সমাধান করেছি, আজকে আমরা 5-এর গ সম্পন্ন করব। তো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক পি এ পি বি আঁকা আছে। তো আমাদের চিত্রটি আগে আঁকি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ বিন্দু পি, দুটি স্পর্শক পি এ পি বি। ব্যাসার্ধ এবং ওয়ে ব্যাসার্ধ। আমার গ অংশে বলছে ওপি রেখাংশ স্পর্শ জ্যা এর লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ আমাকে এবি যোগ। বিন্দু পি থেকে দুটি স্পর্শ পি এ ও পি। ই বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে ওপি এবি এর লম্ব দ্বিখণ্ডক। তো বন্ধুরা, এবি একটি জ্যা, ও এ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, বহিঃস্থ বিন্দু ও থেকে কেন্দ্রের সংযোগ রেখা ওপি, এবি এর উপরে লম্ব বা এবি কে সমান্তর ভাগে ভাগ করে এবং লম্ব উৎপন্ন করে তা আমাকে দেখাতে হবে। এবার তোমার ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বি পি এ আমরা ও এ পি এবং ও বি পি ত্রিভুজে কি পাই? ও এ সমান ও বি ব্যাসার্ধ। পি এ সমান পি বি, বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সমান বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত
স্পর্শ পরস্পর সমান এবং ওপি সমান ওপি সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে বন্ধুরা ওএপি এবং ওবিপি ত্রিভুজ দুটির জন্য আমরা তিনটি শর্ত পেলাম তিনটি বাহুই সমান তাহলে বাহু 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 নিয়ম অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম অতএব ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ ওবিপি তাহলে আমরা কি পাই এই সমান বি পাই অর্থাৎ আমরা এই এবং বি সমান পাই তাহলে ওপি নিশ্চয়ই এবিকে দুই ভাগে ভাগ করেছে সমান দুই ভাগে এবং কি পাই এবং কোণ এ পি APO সমান কোণ BPO এবং আমরা এই কোণটা এবং এই কোণটা সমান করি এটা আবার পরবর্তী প্রমাণে কাজে লাগে APO এবং BPO এবার আবার ত্রিভুজ এ পি ই এবং ত্রিভুজ বি পি এ থেকে আমরা কি পাই এ থেকে পাই এবার কিন্তু ত্রিভুজ এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই এই ত্রিভুজ দুটির মধ্যে আমরা কি কি পাই এখানে পাই পি এ সমান পি বি পি সমান পি সাধারণ সাধারণ বাহু এবং কোণ এই লিখেছি এপিও সমান কোণ বিপিও তাহলে ত্রিভুজ এপিই সর্বসম ত্রিভুজ বিপি তাহলে বন্ধুরা এই ত্রিভুজ দুটি সর্বসম তাহলে উভয় এইপি কোণ এটা এবং বিইপি কোণ সমান কোণ এ পি সমান কোণ বি এখানে এ বি যা তাহলে কোণ এ বি সমান 180 ডিগ্রি অতএব এই বিকে আমরা এই বি একটি সরল কোণ তাকে আমরা এইপি ও বিপি দুটি খণ্ডে ভাগ করা দেখছি তাহলে কোণ এ ই পি যোগ কোণ বিই পি সমান 180 ডিগ্রি তাহলে বা কোণ এইপি যোগ কোণ বিপি বিপির পরিবর্তে আমরা এখানে এইপি এবং বিপি সমান কাজে আমরা এটা লিখব এইপি সমান 180 ডিগ্রি বা টু এইপি কোণ
সমান 180 ডিগ্রি অতএব এই পি কোণ সমান 90 ডিগ্রি তাহলে অতএব বিপি 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি এটা 90 তাহলে পি এর উপর লম্ব অতএব পি লম্ব এফ বা পিও লম্ব এফ সুতরাং পিও এবি এ লম্ব দ্বিখণ্ড তোমাদেরা আমাদের গাণিতিক সমস্যা সমাধান করো আমরা দেখালাম আমরা এখানে প্রমাণ করলাম পিও এবি এর উপর লম্ব এবং তাকে এবি কে সমান দ্বিখণ্ড ভাগ করে থ্যাংক ইউ ভালো থেকো সামাজিক দূরত্ব বজায় রাখো